রাজ্যপাল নিজে একজন বিজেপির এজেন্ট, এটা সবাই জানে। উনি বিজেপির হয়ে নির্বাচনে ভোট করার জন্য এসেছেন। নরেন্দ্র মোদী এবং রাজ্যপালের মধ্যে রাজভবনে শলা পরামর্শ হয়েছে, কিভাবে সেন্ট্রাল ফোর্স ব্যবহার করে এখানে নির্বাচন করা যায়, বিজেপির গুন্ডাদের কি করে ছাড়া যায়, তা প্রধানমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে সমস্ত কথাবার্তা হয়ে গেছে। আসল কাল্প্রিট তো প্রধানমন্ত্রী। শ্লীলতাহানির ঘটনা নিয়ে রাজ্যপালকে বিঁধলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সঙ্গে প্রধানমন্ত্রীকে কাল্প্রিট বলে আক্রমণ করলেন তিনি। রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাজভবনে কর্মরত এক অস্থায়ী কর্মী, তার শ্লীলতাহানি করা হয়েছে বলে রাজভবনের কলকাতা পুলিশের আউটপোস্টে অভিযোগ জানান তিনি। বিষয়টির গুরুত্ব বুঝে কলকাতা পুলিশের আউটপোস্টের তরফে হেয়ার স্ট্রিট থানায় জানানো হয়েছে। জানানো হয় কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারের শীর্ষ পুলিশ আধিকারিকদেরও। এরপর ওই মহিলাকে নিয়ে আসা হয় হেয়ার স্ট্রিট থানায়। রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর নেওয়া হয়নি, শুধুমাত্র অভিযোগ গৃহীত হয়েছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জিও হেয়ার স্ট্রিট থানায় এসে অভিযোগকারিণী মহিলার সঙ্গে কথা বলেন, যদিও এই অভিযোগ এখনো প্রমাণ হয়নি, তদন্ত শুরু করা হয়েছে। আর এই ঘটনার রেশ ধরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অসুবিধা কিছু নেই, প্রিলিমিনারি তদন্ত পুলিশ করতেই পারে। রাজ্যপাল নিজে একজন বিজেপির এজেন্ট, এটা সবাই জানে। কি বলছেন কল্যাণ শুনবো। রাজ্যপাল ভবনে রাজ্যপালের বিরুদ্ধে একটা শ্লীলতাহানির অভিযোগ হয়েছে, পুলিশ গেছে। হ্যাঁ, অসুবিধা কিছু নেই, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন পুলিশ করতেই পারে, তা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করবে। সেই প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে তারা যা মতামত আছে সেই মতামত তো তাদের রাখতেই হবে, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন তো করতেই পারে। এখন এফআইআর লঞ্চ তো করেনি, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করার অধিকার পুলিশের আছে, সাংবিধানিক বাদ যেটা আছে প্রসিকিউশন করতে পারবে না। ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশনের মধ্যে তফাত আছে, তো ইনভেস্টিগেশন এখন করতেই পারে এবং প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, নট এ রেগুলার ইনভেস্টিগেশন করতেই পারে। যেটা সবচেয়ে সমস্যা হচ্ছে এটা হচ্ছে, ভারতবর্ষের যারা সংবিধান প্রণয়ন করেছেন তারা কখনো ভাবেনি যে বিজেপির আমলে যে রাজ্যপালগুলো আসবে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন করা, তাদের বিরুদ্ধে কেস করার দরকার আছে। তারা যদি জানতেন যে এই ধরনের গভর্নর আসবে, হ্যাঁ, তাহলে এই সংবিধানে ওই প্রোটেকশনটা রাখতো না। আজকে তা সত্ত্বেও সেরকম যদি কেস হয়, যদি সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে তো আন্ডার আর্টিকেল 142 পাওয়ারে অনেক ক্ষমতা আছে, দিচ্ছে। অন্যান্য জায়গায় তো আজকে সুপ্রিম কোর্ট রাজ্যপালদের বিরুদ্ধেও তো অর্ডার দিচ্ছে, অতএব সুপ্রিম কোর্টের অনেক ক্ষমতাও রয়েছে আন্ডার আর্টিকেল 42। সেই কেস যদি মেক আউট হয় তাহলে অনেক কিছুই হতে পারে, কিন্তু আমি মেরিটে কোনো কথা বলছি না, বলবোও না। তবে রাজ্যপাল নিজে একটা বিজেপির এজেন্ট, এটা সবাই জানে। উনি বিজেপির যা কাজকর্ম ইমপ্লিমেন্টেশন করার জন্য এসছে, নির্বাচনে ভোট করার জন্য এসেছিল। গতকাল রাজভবনের থেকে নরেন্দ্র মোদী এবং রাজ্যপালের মধ্যে শলা পরামর্শ হয়েছে, কীভাবে সমস্ত কিছু সেন্ট্রাল ফোর্স করে ইউটিলাইজ করে এখানে ইলেকশন করা যায়, বিজেপি গুন্ডাদের কী করে ছাড়া যায়, সমস্ত কালকে গভর্নর হাউসে প্রাইম মিনিস্টার এবং রাজ্যপালের মধ্যে কথাবার্তা হয়ে গেছে। প্রাইম মিনিস্টার তো আসল কাল্পিট তো প্রাইম মিনিস্টার। আরে বাবা, তুই সন্দেশকালীর জন্য কাঁদছিস, খুব ভালো কথা। মণিপুরের 400-500 মহিলাকে করেছে বিজেপির লোকেরা, একবারও মণিপুরে গিয়ে খবর নিয়েছে, হাতরাসে যে হয়েছে একবারও বলেছে? এ হচ্ছে এক নম্বরের পুরো 2 নম্বরই লোক হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরো একবার নয়, দুবার শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল। শুক্রবার পূর্ব বর্ধমানের রায়নার দলীয় প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের প্রচারে গিয়ে রাজ্যপালকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, রাজভবনে একটি ছোট্ট মেয়ে চাকরি করত, আপনি তার সঙ্গে কি ব্যবহার করেছেন? মমতা ব্যানার্জি একটা নয়, হাজারটা ঘটনা সামনে এসেছে। এদিকে আমি কোনোদিন কোনো কথা বলিনি, কিন্তু মেয়েটির এই কান্না আমার হৃদয়কে বিদারণ হয়েছে। মেয়েটি আজ রাজভবনে কাজ করতে যাবে না বলেছে, একবার নয় দুবার শ্লীলতাহানি করেছেন, কি বলেছিলেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব। আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি, সন্দেশ খালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন, আমি সন্দেশ খালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল, আমরাই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি। আর আপনি কি করছেন? গতকালও একটা ছোট্ট মেয়ে
রাজভবনের চাকরি করতো বিবেক সেতে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয়ে বিদারণ হয়েছে। সন্দেশকালী বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন? আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনার লোকজনেরও তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল। আর এদিকে এ নিয়ে আমাদের কলিগ ভোলানাথের কি রিপোর্ট দেখাবো। শ্রীরামপুর লোকসভার নির্বাচনের দিনক্ষণ যত সামনে আছে, ভোটের উত্তাপ ক্রমশ বেড়ে চলেছে। সম্প্রতি একটি ঘটনা, কালকে প্রচার চলাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে নাজিরবিহীন বাসায় বাংলার গভর্নর সিবি আনন্দ ঘোষ, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিজের প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরকে আক্রমণ করেন। কল্যাণ ব্যানার্জি প্রধানমন্ত্রীকে বলেন যে আসল কাল্পিত তো তিনি, তিনি এক নম্বর দু নম্বরই লোক। কল্যাণ ব্যানার্জি কথায় প্রধানমন্ত্রী যে বাংলার সন্দেশকালী ঘটনা নিয়ে এত বড় বড় কথা বলছেন, কিন্তু মণিপুরে বিজেপির লোকেরা 400 থেকে 500 মহিলাদের ধর্ষণ করেছে, সেই ব্যাপারে প্রধানমন্ত্রী কেন নীরব? তিনি বলেন, প্রধানমন্ত্রী রাজভবনে এসে গতকাল রাত্রিবেলা সেই ছক ঠিক করছিলেন কি কীভাবে কেন্দ্র বাহিনীকে ব্যবহার করে বাংলাতে ভোট জেতা যায়। অন্যদিকে কল্যাণ ব্যানার্জি নিজের প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরকেও আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ করে বললেন যে দীপশিতা ধর তো বংশই তেমন, তাদের বাবা দাদারা তাদের বিরুদ্ধে খুনের মামলা, তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে, তাদের বিরুদ্ধে লুটের মামলা আছে, তাদের বংশের মেয়ে কেমন হবে, তার থেকে ভালো কথা আশা করা যায় না। তিনি সাথে সাথে যাদবপুর ইউনিভার্সিটি এবং জেএনই ইউনিভার্সিটি বিষয়ে বলেন যে দীপশিতা ধর তো এই দুই ইউনিভার্সিটির ছাত্রী, ওখানে শুধু নাচ গান হয়, সেখানে পড়াশোনা মেয়ের সঙ্গে সৌজন্যের আশা করা যায় না। দীপশিতা ধর পড়াশোনাকে নিয়েও কল্যাণ ব্যানার্জি কটাক্ষ করে বললেন যে দীপশিতা ধর তো জেএনইউতে 9 বছর পড়াশোনা করেও। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।